যাই হোক, সর্বোপরি কত হলো, আপনারা আমার এই অনেকেই এখানে আমাদের আমার কাছে কিছু আমাকে ভালোবাসেন, এরকম কিছু আশেক ভক্ত আসছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি আমারে ভালো না লাগে তুমগো যারে ভালো লাগে আমি সহ তার কাছে মুড়ি দেব, আমারও একটা ভালো মানুষের দরকার, আর না হলে তোমরা আছো আমিও আছি, আমারে তোমরা ছাড়িও না আমিও তোমগুরে ছাড়তাম না, আসছো অনেক কষ্ট করে, এটাই আমার একটা দরখাস্ত রইল, কথাটা মনের মধ্যে ঘুরতেছে, তোমরা যদি আমার থেকে ভালো পাও তোমরা সবাই যারে ভালো পাও আমিও তারে ভালো পাবো, তার কাছে আমিও যাবো, আর কোনো কথা আছে? সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ধর্মটা খুব কাছে বাবা, খুব সুন্দর জিনিস, এইটাকে এখন মনে করেন না, আমাকে যদি আপনি বড় মেনে যান তাহলে সমস্যা, আবার আপনাকে আমি বড় মানলে সমস্যা না, ধর্মের মূল বাণী হলো আমার থেকে ছোট, আমার থেকে নিকৃষ্ট আর পৃথিবীতে কেউ নাই, এখন এই বড় গিরিতে যাইয়া আজকে ধর্মহর্তা হচ্ছে, আর ধর্মহর্তা হওয়ার কারণে আশ্চর্যের বিষয় বক্তব্য সিয়েছে, ভক্ত ভক্ত কোটি কোটি ভক্ত বিক্রি করিয়ে এলিছে, ভক্ত ভক্ত বেচা কিনা চলে, বড় আশ্চর্যের বিষয় এগুলা, আমরা এগুলা দেখে শুনেও দেখে শুনে জ্ঞান হলো না, তো যাই হোক আমাকে আপনাকে আমি বারবার, আজকেও অনেক মিডিয়া আসছে, আমি আজকেও আমি কিছুদিন আগে ক্ষমা চাইছি, আজকে একজন সাংবাদিকে আমারে বলতেছে আপনি ভুল কি করছেন, এটা তো কইলেন না, কি কয় আমি ভুল কি করছি, ইড়া হে দেখে না এমন ভুলের কি লেগে আমি ক্ষমা চাইছি, আমি তো কি লেগে ক্ষমা চাইছি নিরা তো করবেন, আমি কইছি যারা আসলে মূলত আমার ক্ষমা চাওয়া হইছে যারা আমার কথাগুলো বুঝে নাই আমি তাদের কাছে ক্ষমা চাইছি, কেন চাইছি, এরা যে গালি দেয় এরাও তো একটা কষ্ট হয়, কষ্ট হয় না, এই কষ্টটার জন্য তাদের কাছে ক্ষমা চাইছি, তার কষ্টটার জন্য তারা একটা গালি দেয়, তারা আমারে দেখলে নিন্দা করে, তারা মারার লাই প্ল্যান করে, মামলার জন্য প্ল্যান করে, তো এটা একটা কষ্ট না, এই কষ্টটা যেন তাদের কষ্টটা যে হচ্ছে আমার কারণেই তো হচ্ছে, এই জন্য আমি তার কাছে ক্ষমা চাইছি, কিন্তু দেখেন একটা মামলা করতে কিন্তু প্রথম ড্রাফটিং করতে 10-15 হাজার টাকা লাগে, আর হেরুম্বা যদি উকিল পড়ে বাবা, কারো কপালে যদি পুলিশ ডাক্তার উকিল যদি খারাপ পড়ে মাগমা আপনার বাড়ি দাইতে পারতেন, আর যদি এই তিন জিনিস ভালো পড়ে তাহলে আপনি সাকসেস হইতে পারবেন যে কোনো কাজে, যেমন ডাক্তার যদি আপনার জীবনে ভালো ডাক্তার পড়ে তাহলে আপনার অসুখটা সুন্দরভাবে চিকিৎসা হবে, আর যদি ভালো ডাক্তার না পড়ে একবারে আপনার এক টাকাটা 1 লাখ টাকা খেয়ে নিব, ভালো উকিল যদি না পড়ে আপনার একটা মামলার হাজিরা যা আছে তাতে এমন অঙ্ক সাজাইব ওই অঙ্কে আপনি টাকা দিতে বাধ্য, বাড়ি ঘর বেচা বউ বেচলেও দিবেন, কি লিখছে তার অঙ্কের কাছে আপনি ফেল, কাগজে কি লিখছে এটা তো জজের সামনে জমা দিছে আপনি তো আর জানেন না, এই ফাঁকে আপনার দিছে শেষ করি, আর যদি ভালো পুলিশ না পড়ে আপনার যদি কোনো মামলার তদন্ত যদি খারাপ পুলিশ পড়ে তাইলে তো আপনার 12টা বাজে দিছে, এই জন্য ইডি অনেক তকদির লাগে, আর শেষ মুহূর্তে ধর্মের জন্য এই ইসলাম ধর্ম শিক্ষার জন্য নিজের আত্মাকে পবিত্র করার জন্য যদি আপনি একজন ভালো ফির না পান তাহলে আপনার একবারে এই জনম ওই উকিল ডাক্তার পুলিশে ধরলে তো তবুও আপনি একটা না একটা কুল ফাইবেন, বা কুল ফান নাই একটা জাগাজ যাইবেন, গোয়া মারা খাইলেও ঠিক আছে দুনিয়াতে খাইছে, কিন্তু যদি আপনার কোফালে যদি বন্ড ফির ফরি যায় দুনিয়া মুখী ক্ষমতা লোভি ফির ফরি যায় তাইলে তো এই দুনিয়াও হারাইছেন এই দুনিয়াও হারাইছেন, কথা আমার বুঝতেছেন নি, তো যাই হোক আমরা পরিশুদ্ধ হইতে হইব, এই পৃথিবী ছেড়ে সবাই চলে যেতে হইব, অন্তত পক্ষে আমার আজকের দাওয়াত থাকবে
কোরআন শরীফে আসছে ধর্মের বিনিময়ে কারো কাছে কিছু চাওয়া যাবে, আল্লাহ কয় তাকে অনুসরণ করিও, অন্তত পক্ষে ধর্মটার বিষয়ে আমরা যেন ধর্মের বিনিময়ে কিছু পাওয়ার আসে, আমার বাচ্চা ফেলতে হইব, আমার ছেলে সন্তান ফেলতে হইব, আমার ফ্যামিলি ফেলতে হইব, এই চিন্তাটা না করি যেন আমরা ধর্মকর্ম করি। তো যাই হোক, যে কথাগুলো বলছি আমি যেন আমল করতে পারি, আমার সাথে সাথে আপনারাও আমল